শুনো ভারতের দালালেরা শুনো রাম একজন মুসলমান জীবিত থাকা অবস্থায় তোমাদের মনের আশা পূরণ হবে না হবে না হবে না ইনশাআল্লাহ ভারতের আকাম কুকামের বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছিলেন একজন মানুষ তিনি হলেন এদেশের লাখ জনতার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দলমত করত উনি হলেন আল্লামা সবাই তাকে দেওয়ার হুসেন সাইদি আমি এখন চিন্তা করে দেখি কিরে দেলওয়ার হুসেন সাইদিকে হত্যা করা হলো কেন আব্রার ফাহাদকে হত্যা করা হলো কেন মুফতি ফজলুল হক আমিনীকে গৃহবন্দি করা হলো কেন আমি এখন চিন্তা করে দেখেছি আরে তাদেরকে হত্যা করা হয়েছে একটাই কারণ কারণ রাম বামরা তাদেরকে ভয় করেছে আর রাম বামরা চিন্তা করেছে তারা যদি জীবিত থাকে আমাদের মনের খায়েশ পূরণ হবে না শোনো ভারতের দালালেরা শোনো রাম একজন মুসলমান জীবিত থাকা অবস্থায় তোমাদের মনের আশা পূরণ হবে না হবে না হবে না ইনশাআল্লাহ ঠিক